पतला तीने मुने पड़े छेले बैलर गा बृष्टि पड़े टपुर टपुर नदे लबा কাপ্তাই ভ্রমণে আপনাদেরকে স্বাগতম। আমরা যাচ্ছি কাপ্তাইয়ের প্যারানোমা জুম রিসোর্টে ঘুরে বেড়াবো আপনাদের সাথে। ঢাকার কলাবাগান বাস স্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনে করে জনপ্রতি 1700 টাকায় এসি বাসে করে আমরা যাচ্ছি কাপ্তাই। ছাড়াও জনপ্রতি 800 টাকায় নন এসিতে করে যেতে পারবেন কাপ্তাইতে। রাত 11টায় কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আমাদের বাসটি। কিছু সময়ের জন্য আমাদের বাসটি যাত্রা বিরতি দেয় কুমিল্লার জমজম হোটেলে, তখন বাজে ঘড়িতে রাত 1টা। খাবারের মান এবং দাম দুটোই আমার কাছে এভারেজ লেগেছে। ভোর 5টার দিকে আমরা রাঙামাটি পৌঁছে যাই। ব্যক্তিগত কারণে ঢাকা থেকে সরাসরি কাপ্তাই না যেয়ে রাঙামাটি বাস স্ট্যান্ডে নেমে যাই আমরা। আপনারা যদি রাঙামাটি থেকে কাপ্তাই যেতে চান, তাহলে রাঙামাটির তপচ্ছড়ি থেকে সিএনজি ভাড়া করে 200 থেকে 250 টাকার মধ্যে পৌঁছে যেতে পারেন কাপ্তাইতে। নতুন এই রাস্তাটি আপনাদেরকে মনোমুগ্ধকর করবেই করবে। রেস্তোরাঁর প্রবেশমূল্য জনপ্রতি 30 টাকা। যারা রুম বুকিং দিয়ে যাবে তাদের কোনো প্রবেশমূল্য লাগবে না। এক রাতের জন্য আমাদের রুম ভাড়া গুনতে হয়েছে 3500 টাকা। সম্পূর্ণ রেস্তোরাঁটি বিজিবি দ্বারা নিয়ন্ত্রিত। তারা 1 টাকাও বেশি রাখবে না অথবা 1 টাকাও কম রাখবে না।
মোটামুটি মানের চারটি রুম আপনারা এখানে পেয়ে যাবেন। আমার সাজেশন থাকবে উপরের রুমগুলো বুকিং দেওয়া। তাদের প্রতিটা রুম এয়ার কন্ডিশন করা এবং রুম থেকে ভিউটাও খুব সুন্দর লাগে। সকালের নাস্তাটি ছিল অসাধারণ, পরোটার সাথে আলু ভাজি এবং ডিম। 100 থেকে 150 টাকার মধ্যে সকালের নাস্তা আপনি কমপ্লিট করতে পারবেন। এরকম একটি পরিবেশে সকালের নাস্তা। কাপ্তাইয়ে আসার প্রধান উদ্দেশ্য ছিল এরকম একটি পরিবেশে কায়াকিং করা। দুপুরে খাবারের প্যাকেজ সিস্টেমটি আমার মোটেও ভালো লাগেনি। জনপ্রতি এই প্যাকেজের জন্য আপনাকে গুনতে হবে 450 থেকে 550 টাকা। তবে খাবারের মান এবং পরিমাণ যথেষ্ট ভালো ছিল।